চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যখন আমি রেডিওতে সুযোগ পেলাম, তখন আমার গ্রামের কিছু মানুষ যারা আমাদের চিরশত্রু, তারা বিভিন্নভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে গেল। তারা প্রচার করলো যে নকুল মুসলমান হয়ে গেছে, বড় ভাই আমাকে চিঠি দিয়েছে তাড়াতাড়ি বাড়ি আসো, অনেক ঘটনা ঘটে গেছে, আমরা তো একঘরে হয়ে গেছি। বলে কেন, যে তুমি নাকি এরকম মুসলমানের মেয়ে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করছো, এই জন্য আমাদের সমাজে প্রায় একঘরে করে রাখার মতো। তা আমি গেলাম, আমি সবাইকে বোঝালাম, কিন্তু কেউ বোঝে না, কেউ বিশ্বাস করে না। তখন ভাবলাম এভাবে বললে কেউ বিশ্বাস করবে না, কোনো একটা গানের আসরে আমি একটা গান তৈরি করে গাইব, তাহলেই হয়তো আমি এই বিড়ম্বনা থেকে বা এই সমাজের এই পেইন থেকে আমি নিজে মুক্ত হব, আমার পরিবারকে মুক্ত করতে পারবো। তারপরে এই গল্পটা করে আমি সেই আসরে যে গানটি করেছিলাম ৩০ বছর আগে লিখেছিলাম, সেই গানটা আপনাদের এখন আমি শোনাই। আমার জানতে ব্যাকুল প্রাণ কোন প্রেসে ছাপা হলো এই চাপাবাজি খান, কারিবা রেডিও আর কারিবা কান, কারিবা রেডিও আর কারিবা কান, কোন প্রেসে ছাপা হলো এই চাপাবাজি খান। আমার জানতে ব্যাকুল প্রাণ কোন প্রেসে ছাপা হলো এই চাপাবাজি খান, আমার জানতে ব্যাকুল প্রাণ কোন প্রেসে ছাপা হলো এই চাপাবাজি খান। সবাই করে মাতামাতি নকুলের যে গেছে জাতি, ও সে করলো এবার জীবন সাথী, বউটি নাকি যাতে মুসলমান। সবাই করে মাতামাতি নকুলের যে গেছে জাতি, ও সে করলো এবার জীবন সাথী, বউটি নাকি যাতে মুসলমান। নিল ইসলাম ধর্ম মাথা পাতি, ইসলাম ধর্ম মাথা পাতি, নিল ইসলাম ধর্ম মাথা পাতি, মারলো হিন্দুর মান সম্মান, কোন প্রেসে ছাপা হলো এই চাপাবাজি খান, কোন প্রেসে ছাপা হলো এই চাপাবাজি খান, কারিবা রেডিও আর কারিবা কান, কোন প্রেসে ছাপা হলো এই চাপাবাজি খান, কোন প্রেসে ছাপা হলো এই চাপাবাজি খান। শত্রুরা সব ব্যঙ্গের সুরে, শত্রুরা সব ব্যঙ্গের সুরে, শত্রুরা সব ব্যঙ্গের সুরে বলে পাড়া ঘুরে ঘুরে, এবার নকুল বাবুর মাথা মুড়ে ঘোল ঢালিয়া করব সমাধান। শত্রুরা সব ব্যঙ্গের সুরে, শত্রুরা সব ব্যঙ্গের সুরে বলে পাড়া ঘুরে ঘুরে, এবার নকুল বাবুর মাথা মুড়ে ঘোল ঢালিয়া করব সমাধান। যারা আপন ছিল কাছে দূরে, যারা আপন ছিল কাছে দূরে, যারা আপন ছিল কাছে দূরে, তারা খুঁজেছে শাস্ত্রের বিধান। মানে আমাকে আবার হিন্দু ধর্মে তারা ফিরিয়ে নিয়ে আসবে, সেই জন্য কোনো শাস্ত্রের বিধান আছে কিনা সেটা খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। যারা আমার আপন মানুষ তারা তারা খুঁজেছে শাস্ত্রের বিধান, কোন প্রেসে ছাপা হলো এই চাপাবাজি খান, কোন প্রেসে ছাপা হলো এই চাপাবাজি খান। গোড়ার নাই জানা জানি মাথা নিয়া টানা টানি, এই তো লোকের স্বভাব খানি, দেশের পরিস্থিতি বর্তমান। গোড়ার নাই জানা জানি, গোড়ার নাই জানা জানি, হায় রে গোড়ার নাই জানা জানি, মাথা নিয়া টানা টানি। এই তো লোকের স্বভাব খানি, দেশের পরিস্থিতি বর্তমান, মানে লোকের সম্মানহানি, করতে মানে লোকের সম্মানহানি, করতে মানে লোকের সম্মানহানি। দেশের বুড়া বুড়া সব সমান, কোন প্রেসে চাপা হলো এই চাপাবাজি খান, কোন প্রেসে চাপা হলো এই চাপাবাজি খান, কোন প্রেসে চাপা হলো এই চাপাবাজি খান। লোকে কানে হাত না দিয়া মোটে, কানে হাত না দিয়া মোটে, সিল্কাওয়ার পিছনে ছোটে, ভাব ছাড়া লাফ দিয়ে ওঠে স্বভাবে লেজবিহীন হনুমান। লোকে কানে হাত না দিয়া মোটে, সিল্কাওয়ার পিছনে ছোটে, ও লোকে কানে হাত না দিয়া মোটে, সিল্কাওয়ার পিছনে ছোটে, আরে ভাবসারা লাভ দিয়া ওঠে স্বভাবে লিজবিহীন হনুমান। বেড়ায় পরনি বেড়ায় পরনিন্দা নিয়ে ঠোঁটে, পরনিন্দা নিয়ে ঠোঁটে, যেমন কাকে পায় বিষ্ঠার সন্ধান, কোন প্রেসে চাপা হলো এই চাপাবাজি খান, কোন প্রেসে চাপা হলো এই চাপাবাজি খান, আমার জানতে ব্যাকুল প্রাণ, কোন প্রেসে চাপা হলো এই চাপাবাজি খান। কেন হেন বিদ্বেষ আমার প্রতি, জানিতে বাসনা অতি, কি করেছি দশের ক্ষতি, কি করেছি দশের ক্ষতি, বল দেশের যত বুদ্ধিমান। কেন হেন বিদ্বেষ আমার প্রতি, কেন হেন বিদ্বেষ আমার প্রতি, কি করেছি দশের ক্ষতি, বল দেশের যত বুদ্ধিমান। কেন নকুলকে করো এ মতি, কেন নকুলকে করো, নকুলকে করো এ মতি, কেন নকুলকে করো এ মতি, প্রতি পদে পদে অপমান, কোন প্রেসে চাপা হলো এই চাপাবাজি গান, কোন প্রেসে চাপা হলো এই চাপাবাজি গান, আমার জানতে ব্যাকুল প্রাণ, জানতে ব্যাকুল প্রাণ, কোন প্রেসে চাপা হলো এই চাপাবাজি গান। কারিবার ডিওয়ার, কারিবার ডিওয়ার, কারিবার কান, কোন প্রেসে চাপা হলো চাপাবাজি গান, কোন প্রেসে চাপা হলো এই চাপাবাজি গান, কোন প্রেসে চাপা হলো এই চাপা।